ইছামতি নদীর চর ফিরিয়ে দাও, আমরা খেলব। ভূমি দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, বিক্ষোভে সামিল খুদে পড়ুয়ারা। নদীর পার দখল মুক্ত হবে, জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নদীর চর দখল করে তৈরি হচ্ছে কোথাও ইটভাটা, কোথাও হোটেল বা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন কেউ কেউ। এলাকায় খেলার মাঠ না থাকার দরুন দীর্ঘ কয়েক দশক ধরে খেলাধুলোর একমাত্র জায়গা ছিল এটি। স্থানীয়রা জানালেন, প্রায় 56 থেকে 57টি ভাটার মালিক এই জায়গা দখল করে রেখেছে। গ্রামবাসীদের দাবি, ছোটবেলা থেকেই তারা এই মাঠে ক্রিকেট, ফুটবল সহ নানা ধরনের খেলায় মেতে উঠতেন। নানা বিনোদনের কেন্দ্র ছিল এই নদীর চর বা মাঠ। এই চর দখলমুক্ত হোক, চাইছেন বসিরহাট 1 নম্বর ব্লকের শিবাটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার মানুষেরা। তাদের দাবি, স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে এই জায়গার মাপ করা হয়, দেখা যায় এটি খাস জমি। কিন্তু গত কয়েক বছর ধরে বেআইনিভাবে কিছু ভাটার মালিক এই জায়গার দখল করে নিয়েছেন। সরকারের কাছে আবেদন চাইছি, আমাদের এই মাঠ চাই। স্কুলের কাছাকাছি কোনো মাঠ নেই, আমাদের অনেক দূরে যেতে হয় খেলার জন্য, তাই আমরা এই মাঠ চাই। এদিন ভূমি দপ্তরের কয়েকজন আধিকারিক আসেন ঘটনাস্থলে। তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তাদের দাবি, শৈশব যেন না হারিয়ে যায়, বাচ্চাদের খেলাধুলোর জায়গা এখানেই হোক। এ বিষয়ে ভূমি দপ্তরের এক আধিকারিক জানান, নদীর চর দখল করা যায় না, বিষয়টি আমাদের লিখিতভাবে জানানো হোক, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এ বিষয়ে স্থানীয় এক প্রবীণ নাগরিক বলেন, আমরা জানি এটি খেলার মাঠ ছিল, কিন্তু ইটভাটার মালিকেরা এখানে ইট তৈরি করছে, শ্রমিক লাগিয়ে সেখানে পাঁজা করে ইট রেখে দিচ্ছে, বাচ্চারা খেলাধুলো করতে পারছে না। এই মাঠটা এখান থেকে 25 বছর আগে এখানে যেসব মেম্বাররা ছিল, এটা মাপার পরে দেখা গেল এটা ভেস্টেড ল্যান্ড, ছেলেপিলেদের এখানে খেলার মাঠ নেই, তারা এইটা বন্দোবস্ত করেছিলেন। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে সেই দীর্ঘ 25 বছর এই কিছু অসৎ এই ভাটার মালিকেরা এই মাঠটা জবরদস্তি করে তাদের বর্ষবিশ্রমায় এখানে মিল বসায়, এখানে শ্রমিক দিয়ে কাজ করায়, এদের ভয় দেখায়, এইভাবে 25 বছর এইভাবে এই মাঠটা তারা দখল করে খাচ্ছে। গভর্নমেন্টের কাছে আমি বলতে চাই যে এই মাঠটা যেন সরকার জনসাধারণের জন্য দিয়ে দেয়। যদিও ভাটা মালিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কখনো কখনো ভাটায় তৈরি ইট এখানে মজুত করে রাখা হয়, আবার আমরা ফাঁকা করেও দিই। সম্প্রতি বসিরহাটে এক অনুষ্ঠানে এসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিষয়টি জানার পর বলেন, নদীর চর দখল করে ভাটা, হোটেল বা যা বেআইনি জিনিস তৈরি হয়েছে, ইতিমধ্যেই বিষয়টি আমাদের নজরে এসেছে, তার পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে, দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে, আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে নদীর চর। এই যে ইটভাটাগুলো রয়েছে, ইটভাটাগুলোর সামনে যে পলি জমি বা যে ইটভাটাগুলো যারা বামফ্রন্টের আমার লিজ নিয়েছিল, এই লিজগুলো সরাতে হবে, আমরা সরাবো এবং তার পরিকল্পনা আমরা নিয়ে ফেলেছি। তাদের বিকল্প জায়গা দেবো, তাদের শরীর বলে উচ্ছেদ করবো না, পাবো তাদের বিকল্প করে জায়গা তাদের দেবো। আমরা ইটভাটাগুলোকে আমরা কাটবো, পলিটা কেটে আমরা জলটা ফ্লোটাকে আমরা জাস্ট পলির গা দিয়ে জলটা ফ্লোটা এলে বসিরহাট টাউনে আর জলটা মারবে না। এবং সেই সময় কেন লিজ দিয়েছিলেন, কারা লিজ দিয়েছিল, আমরা সেসব আর প্রশ্ন করতে চাইছি না। কারা জমি লিজ দিয়েছিলেন, কারা নিয়েছিলেন জমি, এসব কথা প্রশ্ন করে লাভ নেই। এখন লোকগুলোকে বাঁচাতে হবে, বুঝলেন। তারপরে কে হোটেল করেছে, কে বাড়ি করেছে, কে বাড়ি করেছে, সব আমরা জানি। সেগুলো আস্তে আস্তে মেজারমেন্টে সব ভাঙা হবে, কিচ্ছু নদীর পাড়ে থাকবে না। তারপরে আমরা এখানে কিন্তু একটা ইয়ে দিচ্ছি, গার্ডওয়াল তৈরি, এবং গার্ডওয়ালটা অনেকটা ডেপথে যাচ্ছে, ধরে রেখে দিন প্রায় 15 ফিট নিচে ঢুকবে গার্ডওয়াল, কংক্রিট গার্ডওয়াল, সেটা উপরে উঠে আসবে। মানে ভবিষ্যতের 100 বছরের বসিরহাটকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা একটা তৈরি হয়েছে আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।